बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शामीम अली चिश्ती अपने सामने आज के आरो एक नतून आलोचना नहीं आसलम। से आलोचनाटी हलो देखुन, पृथिवीते एक मानुष कखनोई निजेर प्राण त्याग करते चाय ना। जदि देखा जाए कोनो शत्रु दा बटी छुरी निये आसते से एवं से निजेके बाचानोर जोन्नो जा किछु करा लागे से ताई करे। अच्छा, एखन देखा जाए चतुर्दिके सन्त्रासेरा घिरे एक जन मानुष के कूपिए कूपिए मेरे फेलल, किन्तु से बाचार जोन्नो अनेक चेष्टा करेछे किन्तु ताके कूपिए कूपिए मेरेई फेलल। तो एखन विषयटा हलो, ये मानुषटी तो मरार इच्छा छिल ना, तार संसार फैमिली तार एक दम्पत्य जीवन आछे, एक सुखी जीवन आछे, से हक हालाल एभावे दुनियाते जतटुकु सम्भव भालो हये चलार चेष्टा करेछे। किन्तु देखा जाए ताके कूपाते कूपाते शत्रुरा मेरेई फेलल। तो एखन एकजन मानुष जखन शत्रुमी करे एकजन मानुष के मेरे फेले, तखन देखा जाए जे एक होते पारे तार मृत्युटा आल्लाह एभावे रेखेछे, एभावे होयेछे। किन्तु देखा जाए ए व्यक्तिटि तो मरते चायनी, किन्तु सन्त्रासेरा तारा मेरे फेलल। হয়তো তার হায়াত ছিল, সে সন্ত্রাসের অ্যাটাকে মারা গেল, হয়তো তার হায়াত নেই, সে মরে গেল। কিন্তু ইচ্ছায় যদি কেউ মৃত্যুবরণ করে তার কি হবে? যে বিষ খেয়ে ফাঁসি দিয়ে মারা গেল তার কি হবে? এবং তাকে যদি খুন করে ফেলে কেউ তার কি হবে? তো আজকের আলোচনাটি হলো, একজন মানুষ মরতে চায় না কিন্তু তাকে মারা হলো, তার আত্মাটা কোথায় যাবে? তার কি বিচার আল্লাহ করবেন? তার কি হাল অবস্থা? এই নিয়ে আজকে আলোচনাটি করব ইনশাআল্লাহ। এক নাম্বার কথা হলো, যে এই পৃথিবীতে দাম্পত্য জীবন নিয়ে সুখী ছিল তাকে শত্রুরা শত্রুমই করে তাকে আঘাত করতে করতে মেরে ফেলল, রক্তাক্ত করে ছুরি বটি বা বিভিন্ন দা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলল। এখন তার মৃত্যু হয়তো ছিল হয়তো নেই, বা এভাবেই তার মৃত্যু কপালে লেখা ছিল। তো এখন কথা হলো যে তার কি লাভ হলো, তার কি লস হলো? এখানে মূল বিষয় হলো, যারা তাকে কুপিয়ে মেরেছে, যে তার জীবনের যে পাপ ছিল এই পাপগুলো যারা কুপিয়ে মেরেছে এই পাপগুলো সে নিয়ে গেল। আচ্ছা, এখন সে যেহেতু ইচ্ছাগত মরেনি, তার এই আত্মাটা চলে যাবে কোথায়? আজরাইলের আন্ডারে চলে যাবে। কেননা সে নিজের ইচ্ছায় মরেনি, তখন আজরাইল তাকে সম্মানের সাথে নেবে। কেন নেবে? কারণ সে তো অত খারাপ লোক ছিল না, দম্পত্য জীবনে সে সুখী ছিল, আল্লাহর ইবাদতও করত। তখন আজরাইল তাকে সম্মানের সাথে এখান থেকে নিয়ে যাবে, সে যেখানে আত্মার বসবাস বা আত্মার বিচার যেখানে সেখানে নিয়ে যাবে। তখন যে পৃথিবীতে সে যতটুকু আশা করেছিল সুখ শান্তিতে তার সংসারকে লালিত পালিত করেছিল, সেটা আর হলো না। তখন যতটুকু তার পাওনা ছিল তার থেকে বেশি সে পাবে, এবং তার পাপ যে ছিল যারা তাকে খুন করেছে তাদের মধ্যে বেশ কিছু পাপ চলে গেল, বেশ কিছু না অনেক পাপই চলে গেল। আচ্ছা, তাহলে বোঝা গেল এই লোকটার মৃত্যুতে আজরাইল তাকে সহযোগিতা করলো এবং তাকে ফেলে রাখা হলো না। আচ্ছা, এখনকার যে কথাটি বলবো, যদি কোনো মানুষ নিজের ইচ্ছায় বিষ খেয়ে মরে, নিজের ইচ্ছায় ফাঁসি দিয়ে মরে, সে কিন্তু এমনই পাপিষ্ঠ যে তার কাছে আজরাইল আসবে না, আর না আসলে তার আত্মাটা এখান থেকে উদ্ধার হবে না। তখন এই আত্মাটা কিন্তু মানুষদের কি বিরক্তি করে, যেমন সে আত্মাটা বায়ুতে বাস্যমান থাকে, আকাশে স্থান পায় না, জমিনে স্থান পায় না, তখন সে মানুষের সামনে ভূত হয়ে কখনো বেশকি দেয়,
কখনো কারো উপরে ভর করে নিজেকে রক্ষা করার জন্য, কারণ বায়ুতে ভ্রমণ করতে করতে আর ভালো লাগে না। তো হয়তো কোনো মাটির দেহের কোনো মানুষের উপরে সে ভর করে, ভর করে সে বিশ্রাম নেয়। আবার এখান থেকে ওজা ফকির দিয়ে ছাড়িয়ে দিলে সে আবার অন্যথায় চলে যায়, আবার অন্য কোনো জায়গায় গিয়ে সে নিজেকে বিশ্রাম নেয়, পরে আবার অন্য জায়গায় চলে যায়। তো এরকম করতে করতে মানুষের লাঠি ছোটা মার খেতে খেতে এবং ফকিরদের বা দরবেজদের পিটানি খেতে খেতে সে জীবন কাটে। যেদিন তার হায়াত হয়তো আল্লাহ রেখেছে 80 বৎসর বা 70 বৎসর, তাহলে সে 40 বৎসরে সে নিজের প্রাণ নিজে বাহির করেছে, যার ফলে সে কী করবে? এরকম লাঞ্ছনা গঞ্ছনা সইতে থাকবে। যখন তার 70 বছর পূর্ণ হবে তখন তাকে নেওয়া হবে, আর এই কষ্ট পেল সে বাকি বছরগুলো। তাই হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি কেন করলাম, যে নিজের ইচ্ছায় প্রাণ ভের করে কখনো মরার চেষ্টা করবেন না। তাহলে আপনি নিজে প্রাণ ভের করে মারা গেলেন, এটা এক মরা, এবং আরেক জায়গায় গিয়ে শাস্তি ভোগ করবেন, সেটা হলো আরেক মরা। এই দুইটি মরা যে মরেছে সে কিন্তু ইহকাল পরকাল কোনো জায়গায় তার সুখ নেই। আচ্ছা, এবার আসবো কি, আমরা কখনো জানা সত্ত্বে কারো ক্ষতি করবো না, কাউকে মারবো না, এবং নিজেরটা নিজেও মরবো না। ধৈর্যশীল হতে হবে, তখন আল্লাহ আমাদেরকে যে বিপদ দিয়েছে এই বিপদ থাকবে না, আল্লাহ কাটিয়ে নেবে। ধৈর্যশীল যখন হব, সইতেই যখন পারছি না, তখন আল্লাহর দরবারে যখন আমরা ফরিয়াদ করব, তখন আল্লাহ আমাদেরকে রক্ষা করবে, আমাদের আর ভয় থাকবে না। তবে হে জগৎবাসী, চলুন আমরা আল্লাহর ইবাদতের দিকে যাই। তবে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে, তোমরা আমার ওলিয়া উলিয়াদের সাথে সঙ্গ রেখো, তোমরা সালেহীন সিদ্দিকিন মোত্তাকিন এবং মুমিনিনদের সাথে তোমরা ওট বস করো, তাদের চরিত্র, তাদের জ্ঞান, তাদের চরিত্র তোমাদের মধ্যে আসবে। কারণ তুমি যদি কোনো বাথরুমের কিনার দিয়ে হাঁটো, তাহলে বাথরুমের গ্রান তোমার গন্ধটা তোমার নাকে লাগবে। তুমি যদি কোনো বাগানের পিছন দিয়া হাঁটাচলা করো, তখন সেই বাগানের বিভিন্ন ফুলের গ্রানগুলো তোমার নাকে এসে লাগবে। এবং তুমি যদি কোনো চামড়ার পট্টি দিয়ে হাঁটো, তাহলে সেই চামড়ার গন্ধগুলো তোমার নাকে এসে লাগবে। তুমি যদি কোনো কৃষকের সাথে চলাফেরা করো, একজন কৃষক হতে পারবে, একজন মাওলানা কারি সাহেবের সাথে যখন তুমি চলাফেরা করবে, তখন মাওলানা কারি সাহেবের গন্ধ তোমার মধ্যে এসে যাবে। তুমি যদি কোনো ওলি আউলিয়াদের সাথে চলাফেরা করো, ওঠা ওটবস করো, তখন তাদের প্রভাব তোমার মধ্যে এসে যাবে, তুমি একদিন ওলি আউলিয়াতে পরিণত হতে পারবে। তাই আমি বলবো যে হে সমস্ত জগৎবাসী, আমরা কখনো কারো জান নেব না, এবং কারো কথায় বা কারো দুঃখে আমার প্রাণ আমি বের করব না। তাহলে কি হবে, যে জায়গায় আমি জান্নাতবাসী হব, পরপারে সুখী হব, সেখানে আমি দুঃখী হয়ে আমার জীবন কাটাতে হবে। তবে হে জগৎবাসী, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা আপনারা চাইছেন আমাদেরকে বলে দিন, অবশ্যই সেই আলোচনা নিয়ে যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।